আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্না নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব মজাদার একটা সবজি রান্নার রেসিপি, আর সেটা হচ্ছে ডিম আর চিচিঙ্গা দিয়ে দারুণ মজাদার এই রেসিপিটা। যারা কখনো ট্রাই করেন না, একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আপনার কাছে টেস্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা না বাড়িয়ে চলেন সম্পূর্ণ এপিসোডটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল, সেই সাথে দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতন কাঁচামরিচ, আমি একটু মুখটা কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 কোষ রসুন কুচি, সেই সাথে দিয়ে দিলাম এর মধ্যে মাঝারি আকারের একটা টমেটো কুচি। দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিব। আর এই মজাদার রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে ইজিলি পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব বেশি মজার হয়, যা বাসার সকলে অনেক বেশি প্রশংসা করবে, আর রান্না করাও সহজ। আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিলেই হবে, আর চুলার আঁচটা তো অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/2 চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম, সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন অল্প পরিমাণের পানি দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, আর জালটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন। চুলাটাকে মিডিয়ামে রেখে এগুলোকে মিশিয়ে নিলাম, আর এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুললাম আর সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বাড়তি কোনো পানি নেই, যা আছে সবই তেল। আমি আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এক সাইড করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা ডিম। আপনারা ইচ্ছে হলে ডিমের পরিবর্তে এর মধ্যে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারবেন। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন ডিমটাকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তবে ডিমটা একটু শক্ত হতে থাক, এতে কিন্তু মানে ডিমের অংশটা একটু বড় বড় হবে। যদি এই অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেন, তাহলে কিন্তু ডিমের অংশটা ছোট ছোট হয়ে যাবে। এজন্য কিছুটা শক্ত হয়ে আসার পর আমি এগুলোকে আলতু হাতে একটু মিশিয়ে নিচ্ছি। খেয়াল করলে বুঝতেই পারবেন, যখন পুরোপুরি ডিমটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো করে মেশাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার এটা মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এদিকে নিয়ে নিলাম একটা চিচিঙ্গা। আমি চিচিঙ্গার খোসা ছাড়িয়ে এরপর খুব ভালো করে ধুয়ে এটাকে ছোট ছোট আকারে কেটে নিলাম। আমি এখানে একটা ব্যবহার করলাম বড় আকারে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। চিচিঙ্গাটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে এখন আমি অ্যাড করব আলু। আমি যতটুকু চিচিঙ্গা নিলাম তার ডাবল কিন্তু এখানে আলু কুচি করে নিলাম। আলুর খোসাটা আমি ফেলে দিই নাই, আপনারা ইচ্ছে হলে ফেলে দিতে পারেন। যেহেতু এটা কুচি করা, তেমন একটা চোখে পড়বে না। আমি আলুগুলোকে একটু চিকন আর পাতলা করে কুচি করে নিলাম। এখন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনই মিডিয়ামে রাখলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না। চিচিঙ্গা থেকে যে পানিটা বেরিয়ে আসবে ওটা দিয়ে মূলত রান্নাটা কমপ্লিট করতে পারবেন। একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম, আর এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এখন এটাকে চেক করে নিব। আসলে রান্না করা একেবারে সহজ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আশা করি একবার হলে ট্রাই করে দেখবেন। আলুটা যেমন সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে চিচিঙ্গাও সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটা নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আমি এটাকে নামিয়ে নিলাম, আর এখন এটা পরিবেশন করব। এটা গরম ভাত, রুটি, পরোটা দিয়ে ইজিলি পরিবেশন করা যাবে। আর যারা আলু ভাজি আপনারা পছন্দ করেন, আপনারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজার, আপনাদেরও ভালো লাগবে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।